সুপ্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে গোল্ডেন এইট পেয়ারার একটি বাগান। তো গোল্ডেন এইট পেয়ারাটা কেমন এটা অনেকে আমাদের কাছে জানতে চান। তো পূর্বে অনেক ভিডিওই কিন্তু আমরা দিয়েছি গোল্ডেন এইট সম্পর্কে। তো সেই সব ভিডিওগুলোতে আমরা কিন্তু বলছি যে আপনারা গোল্ডেন এইট পেয়ারা চাষ করেন, এটা সবচেয়ে ভালো পেয়ারা, এটা আপনাদের চাষে লাভবান। তো অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই এটা কি থাই ফাইভের ছাড়া অনেক ভালো? তো এটা অনেক একটা ভালো পেয়ারা। তো সেই পেয়ারাটা কিন্তু আজকে আপনাদের আমরা দেখাবো যে এটা কেমন পরিমাণে ধরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজটা দেখেন, আপনাদের যদি আমরা এটা সাইজটা দেখাই তাহলে এটা সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড়। কিন্তু এই পেয়ারাটা কিন্তু এখনও পারার মতন হয়নি, পেয়ারাটা কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি। তারপরেও আপনারা দেখেন, আপনাদেরকে একটু দেখাই যে প্রতিটা গাছে কী পরিমাণ পেয়ারা ধরে আছে। তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় সাইজের এক একটা দুইটা পেয়ারাই কিন্তু এক কেজি হয়ে যাবে। পেয়ারাটার ওয়েট আছে প্রায় আপনার 500 গ্রামেরও বেশি। তো আপনারা এখানে যদি আবার লক্ষ্য করেন, এই ডালটায়ও কিন্তু আবার দুইটা পেয়ারা আছে। তো পেয়ারাগুলো কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি। তো আপনাদেরকে যদি এই সাইডে দেখাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে সব সাইজই কিন্তু বড় বড় সাইজের পেয়ারা, আবার নিচেও আছে। তো সব মিলিয়ে কিন্তু অনেক একটি ভালো জাতের পেয়ারা এই গোল্ডেন এইট। তো এই গোল্ডেন এইট পেয়ারাটা কিন্তু আপনাদের 12 মাস আপনারা বাণিজ্যিকভাবে এই বাগান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাই তো গাছের নিচে উপরে সব জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন, আমি এই গাছটা আপনাদেরকে দেখাই, যদি আপনাদের এই গাছটা দেখাই তাহলে এটাতে দেখতে পাচ্ছেন যে সব সাইজের পেয়ারা কিন্তু ভরপুর আকারে রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের পেয়ারা। তো এই পেয়ারাটার এই হলো আপনার মূল জিনিস, যে পেয়ারাটা আপনার প্রচুর পরিমাণে ধরে আর এটাতে কোনো একটা জালি আপনার নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যেই ডোগাতে যেই পেয়ারাটাই হয়েছে না কেন, সেই পেয়ারাটাই কিন্তু দাঁড়িয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ডোগাটার ভেতরে আপনার দুইটা পেয়ারাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই ডালটার ভেতরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন ওখানে 2টা 3টা 4টা 5টা, তো এক ডালের ভেতরে আপনার 5টা পেয়ারা ঝুলছে। তো আপনাদেরকে যদি আমি দেখাই দেখবেন পেয়ারার ভরে কিন্তু ডালগুলো সব মাটিতে সব নুয়ায় আছে আপনার পেয়ারা। তো আপনাদেরকে যদি এই সাইডে দেখাই আমরা, তাও এই সাইডে দেখেন যে প্রতিটা পেয়ারা কিন্তু আপনার গাছে দাঁড়িয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কোনো সময় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা যে জাতের কথা বলি এটা কিন্তু একদম 100% শিওর জাতের কথা বলি। তো অনেকেই বলে যে জাত ঠিক হবে কি না, তো তাদের জন্য আজকে এই ভিডিও আমাদের করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা সাইজটা আজকে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর একটি সাইজের পেয়ারা এই গোল্ডেন এইট। আপনারা যদি কেউ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দর্শক বন্ধুরা গোল্ডেন এইটের পেয়ারা চাষটাই করবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে যদি এখানে আমি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন একটা জায়গার ভেতরে আপনার যে কতগুলো পেয়ারা আছে, এখানে 3টা 1টা 4টা, এখানে একটা 5টা 6টা 7টা 8টা 9টা পেয়ারা একটা জায়গার ভেতরে আপনার 9টা পেয়ারা ঝুলছে একটা ডালের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডালের ভেতরে 9টা পেয়ারা ঝুলছে, আবার নিচে একটা ডালের ভেতরে আপনার 4টা পেয়ারা আছে, এখানে ডালটা নুয়ে গেছে। তো এই হলো আপনার গোল্ডেন এইট পেয়ারা। তো আজকে আপনাদের আমরা ঘুরে ঘুরে শুধু পেয়ারাই দেখাবো, যে পেয়ারাটার সাইজ দেখাবো আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা পেয়ারার কিন্তু একই পরিমাণের সাইজ, সব বড় সাইজের পেয়ারা, আর এই পেয়ারাটা প্রচুর পরিমাণে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন। যে আর একটা জিনিস খেয়াল করবেন যে ছোট থেকে বড় মাজারা সব ধরনের পেয়ারাই কিন্তু আপনার প্রতিটা গাছে আছে, সব ধরনের পেয়ারা। আপনারা লক্ষ্য করে দেখুন সব ধরনের পেয়ারাই কিন্তু আপনার গাছে আছে। তো প্রতিটা গাছে কিন্তু একই অবস্থা, প্রতিটা গাছে আপনার ভরপুর পেয়ারা। আপনাদেরকে যদি এখানে আমি একটা গাছ দেখাই তাহলে এখানে আপনি দেখেন যে কী পরিমাণ পেয়ারা দেখেন, এগুলো সব হলো আল্লাহর নিয়ামত। তো কী পরিমাণ পেয়ারা ধরছে আপনারা একটু দেখেন লক্ষ্য করে, প্রচুর পরিমাণে পেয়ারা, প্রচুর পরিমাণ। তো এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করলে আপনারা কোনো কৃষক আমি মনে করি আপনারা ঠকবেন না। আপনাদেরকে এই জন্যই আমি দেখাচ্ছি, দেখুন যে কী পরিমাণের পেয়ারা আছে প্রতিটা গাছে, দেখুন আপনারা কী পরিমাণের পেয়ারা। দর্শক বন্ধুরা আপনারা দেখুন যে কী পরিমাণের পেয়ারা, এক একটা গাছের ছাড়া কিন্তু এক একটা গাছে বেশি পেয়ারা, দেখুন যে কী পরিমাণের পেয়ারা, প্রচুর পরিমাণের পেয়ারা, প্রচুর পরিমাণের পেয়ারা। দেখুন আপনাদেরকে যদি এখানে দেখাই তাহলে আপনারা দেখুন প্রতিটা গাছে পেয়ারার অবস্থাটা দেখুন, দেখুন পেয়ারার জন্য যে পিপি মারা আছে গাছটাই সাদা, গাছটাই ফুল সাদা দেখতে পাচ্ছেন।
তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই পেয়ারা চারা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের এটা এগ্রো নার্সারি। তো এগ্রো নার্সারি এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন। তো আপনারা সরাসরি আমাদের নার্সারিতে চলে আসতে পারেন। আমাদের নার্সারিটা হলো আপনার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে। আমাদের নার্সারির নাম হচ্ছে এগ্রো নার্সারি। তো আপনাদের যদি এই সাইডে দেখাই তাহলে দেখতে পারছেন, দেখুন কি পরিমাণের পেয়ারা, প্রত্যেকটা গাছে কিন্তু একই অবস্থা দর্শক বন্ধুরা। তো আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে প্রতারিত হচ্ছেন। তো আমাদের কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করেন, আমরা 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে চারা দিতে পারবো। দেখতে পারছেন আমাদের পেয়ারা সব, আপনার পেয়ারার ভারে সব ডালগুলো মাটিতে, আপনারা দেখতে পারছেন সব পেয়ারা কিন্তু দেখেন মাটি। আর অনেকের প্রশ্ন আছে যে অনেক জায়গা থেকে আপনারা চারা নিয়েছেন কিন্তু চারা নেওয়ার পরে কোনো হেল্প পাচ্ছেন না, তাদের থেকে আপনারা কী করে চাষ করবেন, কোন ওষুধ ব্যবহার করবেন, কি সার দিবেন, এটা কিন্তু আপনারা তাদের কাছ থেকে হেল্প পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে চারা নিলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, সব ধরনের হেল্প পাবেন, সব ধরনের হেল্প কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো আমাদের যদি কেউ চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া যায় নাম্বারটি দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু চারা দিয়ে থাকি। তো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন, কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, এসেও নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আর কথা বাড়াবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন যাতে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পারেন, কারণ আমরা চাষ বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদেরই উপকার হবে। তো সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে, সেই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।